প্রিয় দর্শক, আমি সবুজ। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সেই সঙ্গে আমার সাথে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। আর আজকের এপিসোডটা চলুন শুরু করা যাক। আজকে আমি আলোচনা করব খুব জনপ্রিয় একটা সুপারহিট সিনেমা, অঞ্জন চৌধুরীর সংঘর্ষ। 95-এ সিনেমাটা এসেছিল। এই সিনেমাটার কিছু আননোন ফ্যাক্টস, কিছু মানে বিহাইন্ড দ্য স্টোরি আপনাদের সামনে তুলে ধরছি। হয়তো আপনারা জানেন কিনা জানি না, তো যদি জেনে থাকেন তাহলে আরেকবার জেনে নিন, আর যদি যারা জানেন না তারা তো জেনেই যাবেন। এই সিনেমাটা দেখুন, বাংলা সিনেমা উত্তম পরবর্তী যুগে আর কি, উত্তম কুমার মারা যাওয়ার পরে বাংলা সিনেমার কিন্তু একটা শোচনীয় অবস্থা হয়ে গেছিলো। সেই সময় কিন্তু অনেক সিনেমা কিন্তু চলছিল না, মানুষজন হলে যাচ্ছিল না, এগুলো তো আপনারা সবই জানেন। সেই সময় কিন্তু অঞ্জন চৌধুরী কিন্তু ভীষণভাবে স্ট্রাগলিং করছেন, মানে ওনার কেরিয়ারটাকে গোছানোর জন্যে, উনি এস্টাবলিশ হওয়ার জন্যে, কিন্তু উনি জায়গা করার জন্যে কিন্তু প্রচুর চেষ্টা করেছেন। কিন্তু তখন কিন্তু শত্রু দিয়ে উনি আসেন, এবং শত্রুটা কী লেভেলের হিট ছিল এবং কেমন ছিল সেটা তো আপনারা সবাই জানেন, এই নিয়ে আমি নতুন করে আর কিছু বলবো না। কিন্তু শত্রুর পরে উনি একটা স্কিপ করেন, সেই সিনেমাটা ছিল সংঘর্ষ। 84-এ শত্রু করেন, তারপরে কিন্তু এই সংঘর্ষ সিনেমাটা উনার সেকেন্ড স্কিপ ছিল, মানে সংঘর্ষ আর কি। তো সংঘর্ষ যদি ওনার সেকেন্ড প্রজেক্ট থাকে তাহলে সংঘর্ষটা 95-এ এত ডিলে কেন হলো, এটা আপনাদের প্রশ্ন, এটা আপনারা করতে পারেন, তা আমি উত্তরটা দিচ্ছি। এই প্রজেক্টটা বিভিন্ন কারণে এই প্রজেক্টটা ডিলে হয়, এবং অঞ্জন চৌধুরী যখন এই সেকেন্ড প্রজেক্টটা নিয়ে ওনার স্ক্রিপ্ট হয়ে গেছে এবং বোম্বেতে গিয়ে, তখন এই প্রডিউসার ছিল প্রীতম জালানের প্রডিউসার ছিল, মানে জালান প্রোডাকশানসের প্রীতম জালান, উনি অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট করেন সিনেমার। তো তখন কিন্তু উনি, ওনার সিনেমা হল আছে এবং উনি ডিস্ট্রিবিউট করেন, এবং উনি কিন্তু সিনেমা বানানোর চেষ্টা করতেন। তো এই সিনেমাটা কিন্তু তখন বানান, এবং এই সিনেমাটা গানও রেকর্ডিং হয়ে যায় বোম্বেতে গিয়ে, বিশাল তোড়জোড় করে গানটান রেকর্ডিং হয়ে যায়, দুটো না তিনটে গানও রেকর্ডিং হয়ে গেছিলো বোম্বেতে। তো এই যে প্রেম জিন্দাবাদ বলে একটা গান আছে, গানটা সিনেমাতে নেই কোথাও একটা, ওটা হচ্ছে আপনার এক্সট্রা, মানে কি ওটা এক্সট্রা হিসেবে রয়ে গেছে আর কি। তো দুটো তিনটে গানও রেডি হয়ে গেছিলো, কিন্তু প্রোডাকশান হাউসের কিছু প্রবলেমের জন্যে এবং প্রডিউসার কোথাও যেন কাজটাকে ডিলে করার জন্যে কাজটা পেন্ডিং হয়ে যায়, কাজটা পড়ে থাকে, তারপরে কাজটা আর আগায় না। এবং পরবর্তী দিনে অনেক কবছর অঞ্জন চৌধুরী লাগাতার তখন সিনেমা করছে, পর পর অনেক সিনেমা হয়ে যাচ্ছে, 90s চলে আসলো, 84-এর কোথাও শত্রুর পরের প্রজেক্ট, 90s চলে আসলো, 95-এ সিনেমাটা রিলিজ করলো জানুয়ারিতে। গুগলে একটা ডেট আছে, জানি না এটা সত্যি কি মিথ্যা, কারণ আমি আমার এতটা এক্সাক্ট মনে নেই যে 6 জানুয়ারি কিনা আমি জানি না, বাট আমার তো মনে হয় না কোথাও যেন ভুল আছে বা সঠিক কিনা আমি সেটাও জানি না, তো আমি রিলিজ ডেটটা নিয়ে বলতে পারলাম না। তো ওখানে দেখলাম 6 জানুয়ারি আছে, তো আমি ডেট নিয়ে কিছু বলছি না। সেই সিনেমাটা 95-এ এসেছিলো, এবং এই সিনেমাটার প্রডিউসার ওই যে যখন প্রীতম জালান যখন প্রোডাক্টটা ছেড়ে দিলেন, তখন এই প্রোডাক্টটা কিনলেন লক্ষ্মী চিত্রম কলকাতা বলে, প্রবীর কুমার রক্ষিত ও গৌতম সিংহ রায় এর প্রডিউসার ছিলেন, এনারা দুজন যৌথ প্রযোজনা করলেন, লক্ষ্মী চিত্রম এনাদের ব্যানার ছিল, এবং এনারা এই প্রজেক্টটা তখন, এই ডিলে হওয়া প্রজেক্টটা এনারা আবার স্টার্ট করলেন। এবং এখানে আপনারা একটা জিনিস ফলো করবেন, এখানে কিন্তু বোম্বাদার দুটো লোকে এই সিনেমাতে কাজ করেছে, যারা খুব গভীরভাবে সিনেমা দেখেন বা একটু ফলো করেন বোম্বাদাকে, সেটা তাহলে তারাই বুঝতে পারবেন, আদারওয়াইজ যারা শুধু সিনেমা দেখতে যান তারা নাও বুঝতে পারবেন, যারা একটু গভীরভাবে ভাবেন তারা বুঝতে পারবেন। বোম্বাদার এখানে কিন্তু দুটো লুক আছে, কিন্তু ওটা দুটো সিডি বলে কিন্তু কাজ হয়েছিল। আপনাদের একটা সিনের কথা বলি, যখন বোম্বাদা আর মায়ের মুখ থেকে রক্ত উঠছে রঞ্জিত মল্লিকের কাছে, যখন সে দেখবেন পায়ে পড়ছে যে বাঁচিয়ে দিচ্ছে রঞ্জিত মল্লিক, যখন তখন দেখবে বোম্বাদার মানে মাঝখান থেকে শীতে চুলগুলো বেশ বড় বড়। তো এবং পরবর্তী সময় যখন বলল যে ওই যে রঞ্জিত মল্লিক বলছে ওঠো ওঠো তোমার মাকে তুমি নিয়ে আসো, তখন বোম্বাদা বলছে যে ওর বন্ধুবান্ধবদের দেখে বলছে ওরা থাকলো আমি আসছি, এবং তখন দেখবেন যখন পরের সিনটায় যখন দেখানো হচ্ছে যে বোম্বাদা কিন্তু মোটর সাইকেল করে গিয়ে দেখবে মানে রঞ্জিত মল্লিকের বোনকে তুলতে যাচ্ছে, গিয়ে দেখে নেই, সেখানে দেখবেন আবার সাইডে সিটে এই এরকমভাবেই আর কি, তখন মাথায় কিন্তু সিঁদুর ছিল, ওখানেও কিন্তু কপালে সিঁদুর ছিল, কিন্তু দেখবেন ওখানে মিডিল সিটে, এখানে সাইডে সিটে, চুলগুলো কিন্তু বড় বড়ই ছিল। সেই সময় সবাই বড় বড় চুলই রাখতো আর কি, লং স্টাইল থাকতো, লং হেয়ার স্টাইল হতো।
তো এরকম পার্টে দেখবে দুটো হেয়ার স্টাইল এখানে কাজ করেছিল বোম্বাদা। সেই সময়টা থেকেই বোম্বাদার আর কি মিডিল সিতেই ছিল, পরবর্তী দিনে কিন্তু বোম্বাদা ওই সাইড সিতে 96-এর পর থেকে 96-97 সময় থেকে আর কি বোম্বাদা সাইড থেকে সিতে। যাই হোক, চলো আর মুভি নিয়ে আমি বলি। তো ওই ডিলে হয়ে যাওয়া প্রজেক্টটা আর কি 95-এ রিলিজ করলো, এবং এই সিনেমার ডিরেক্টর ছিল হরনাথ চক্রবর্তী, এবং স্ক্রিপ্ট রাইটার স্ক্রিন প্লে সব কিছুই করেছিলেন অঞ্জন চৌধুরী। অঞ্জন চৌধুরীর প্রজেক্ট ছিল এটা, এবং লক্ষ্মীজিৎ রোমের ব্যানার ছিল, এবং স্টারকাস্ট তো এখানেও তো সেই আগুন ধরানো স্টারকাস্ট। অঞ্জন চৌধুরীর সিনেমা বুঝতে পারছেন তো, মানে রঞ্জিত মল্লিক, তাপস পাল, প্রসেনজিৎ, ওদিকে অভিষেক চট্টোপাধ্যায় একটা অতিথি শিল্পী হিসেবে, মনোজ মিত্র, দিলীপ রায়, চুমকি চৌধুরী, প্রচুর আর্টিস্ট আছে এখানে। তো কী বলবো আর, গল্প নিয়ে আর নতুন করে আপনারা সব জানেন, এটা নিয়ে আর কিছু বলার নেই, কিন্তু একটাই কথা বলার যে এইখানে বোম্বাদার চরিত্রটার নাম হচ্ছে ভম্বল, এবং তাপস পালের ক্যারেক্টার হচ্ছে রানা। মানে একদম মানে বাঘ আর সিংহর লড়াই এরকম একটা মানে পুরো দাঁড় করিয়ে দিয়েছে এরকম একটা প্রজেক্টে, যে বাঘ আর সিংহ। তখন কিন্তু তাপস পাল এবং প্রসেনজিতের কিন্তু বিরাট মার্কেট, অনেকে অস্বীকার করতে পারে, কিন্তু যারা অস্বীকার করবে তারা আসলে হিংসা থেকে এই সমস্ত বলে, বা হয়তো বোম্বাদার সাকসেসটা তারা মেনে নিতে পারে না বলেই তারা হয়তো ঈর্ষা থেকে এইগুলো বলে। কিন্তু সেই সময় 94-95-এ বোম্বাদার এবং তাপস পালের কিন্তু বিরাট বাজার, দুজনই কিন্তু সমান, মানে দুই রাজা এরকম আর কি ব্যাপার। তো সেই জন্য দুজনকে কিন্তু হরনাথ চক্রবর্তী এবং অঞ্জন চৌধুরী কিন্তু দুজনকে দাঁড় করিয়ে দিয়েছে। কোথাও যেন তাপস পালের ক্যারেক্টারটা কিন্তু অনেক হাই ছিল, কিন্তু প্রসেনজিতের চরিত্রটা ক্যারেক্টার হিসেবে চরিত্র কিন্তু অনেকটাই কিন্তু তাপস পালকে বেশি দেওয়া হয়েছিল, এবং রঞ্জিত মল্লিককে মেন ফোকাসটা রাখা হয়েছে, তাপস পালকেও কিন্তু ফোকাসে রাখা হয়েছে। বোম্বাদাকে কিন্তু কোথাও যেন সাইড করে দেওয়া হয়েছে, কিন্তু একেবারে সাইড বলছি না, অনেক কিছু করারও ছিল, বোম্বাদারও কিন্তু অনেক কিছু করার ছিল। বোম্বাদাকে গান দিয়েছে একটা, এই যে তোল রে তোল, একটা ইন্ট্রোডিউস যখন হচ্ছে তখন প্রথমে তো মারপিট দিয়েই শুরু হচ্ছে, তারপরে সে একটা গান হচ্ছে, সেখানে কিন্তু তাপস পালকে গানটা দেয়নি, তো বোম্বাদাকেই দিয়েছে গানটা। এবং পরবর্তী সময় দেখুন এই যে গানটা যখন হয়ে যাচ্ছে, তারপরে সে রঞ্জিত মল্লিক ডাক্তার হিসেবে আসছে, এবং একটা মেয়েকে বাচ্চা হওয়ার প্রেগনেন্সি, সে আর কি বাচ্চা হবে, সেখানে সে লরি টরি থামিয়ে আর কি রাস্তা বন্ধ রেখেছে আর কি, যেতে দেবে না কাউকে। তো সেখানে বোম্বাদাকে কোথাও যেন রঞ্জিত মল্লিক এসে বোঝানোর পরেও যখন বুঝছে না, তখন মেরে ধরে সে আর কি ইয়ে করছে, রঞ্জিত মল্লিক প্রোটেস্ট করে সেখান থেকে নিয়ে যাচ্ছে। দিয়ে এই শুরু হয়ে যাচ্ছে যে এই লোকটা যে মারলো প্রসেনজিৎকে, ভম্বলকে আর কি, সে এই লোকটা কে, সেটা নিয়ে রঞ্জিত মল্লিক কে এদিকে উত্তর পাড়ার লোকও খুঁজছে, দক্ষিণ পাড়ার লোকও খুঁজছে। এবং এখানে কিছু মানে সিনগুলো করানো হয়েছে দারুণ, মানে 90-এ এরকম ধরনের সেই সময়কে আর কি, যে মানে মাস্টার শট, ক্লোজ শট, এরকমভাবে কিছু শট নিচ্ছে, সরি কারেন্ট অফ হয়ে গেছিলো, তো এত সুন্দর সুন্দর কিছু শট নিয়েছে, ছোটো ছোটো শট নিয়ে, ক্যামেরাম্যানের বিশাল কাজ ছিল কিন্তু এখানে। এবং হরনাথ চক্রবর্তী দারুণভাবে সামলেছিলেন, প্রত্যেকটা ক্যারেক্টারের খুব গুরুত্বপূর্ণ ছিল। লাবণী সরকারের একটা অন্যতম ভূমিকা ছিল এখানে, তার এই চুল কেটে দেওয়ার একটা ব্যাপার আছে, এবং গানগুলো বাপি লাহিড়ির একদম অসাধারণ, কচি কচি মুখ কুমার শানুর কণ্ঠে, বা ওই গানটা তো ফেমাস গান, যাচ্ছে উত্তরপাড়া দক্ষিণপাড়া একটা পূজা মণ্ডপে, তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু হতো, প্রচুরভাবে হতো এটা, যে একটা পাড়ার সঙ্গে আরেকটা পাড়ার কম্পিটিশান, রেসারেসি এখনও হয় কিনা জানি না, যদি হয় আপনাদের পাশেপাশে কোথাও জানাবেন। আমাদের এখানে কিন্তু এখনও এই ব্যাপারটা আছে, অল্প বিস্তর হলেও হয় কিন্তু, যে আমাদের ঠাকুর আগে যাবে, শালা আমাদের ঠাকুর আগে যাবে, এই যে ব্যাপার। এবং ওই যে দশমীর দিনকে যে ওই যে ক্রেজটা এই সিনেমাতে পুরো দেখানো হয়েছে, এটা কিন্তু একদম রিয়েলিস্টিক ব্যাপারটা পুরো তুলে দিয়েছে অঞ্জন চৌধুরী। একটা গ্রেট স্ক্রিপ্ট রাইটার, একজন গ্রেট ডিরেক্টর অঞ্জন চৌধুরী, এবং ওনার যে সিনেমাটা, এই যে 95-এ যে সিনেমাটা আসলো, আমার তো কোথাও যেন মনে হয় যে অনেক সিনেমার এই সিনেমাটাকে পিছনে ফেলে দিয়েছিল সেই সময় যে সিনেমাগুলো রিলিজ করেছিল। এই সংঘর্ষর মানে এতটাই সাকসেসফুল সিনেমা ছিল যে বাদ বাকি সিনেমাগুলো কিন্তু অনেক পিছনে পড়ে গেছে, অন্যান্য হিরোদের ছিল বা অন্য সিনেমা থাকলেও এই সিনেমাটা কিন্তু অনেক এগিয়ে গেছিলো। তো কি এই সিনেমাটা নিয়ে নতুন করে কী বলবো, সবই আপনারা জানেন, জাস্ট আলোচনা করলাম হরনাথ চক্রবর্তী, তাপস পাল, প্রসেনজিৎ, এবং হরনাথ চক্রবর্তী কোথাও যেন বোম্বাদাকে এই সিনেমাতেই ফার্স্ট মানে নেন, প্রথমে তাপস পালকে নিয়ে উনি কাজ করেন, এই সিনেমাতেই ফার্স্ট বোম্বাদার সাথে ওনার ফার্স্ট শুরু আর কি, এখান থেকেই মানে যা জার্নি শুরু এখনও পর্যন্ত চলছে, বাঘবন্দি খেলা পর্যন্ত আমরা দেখেছি হরনাথ চক্রবর্তী বোম্বাদার মানে এই জুটিটা। তো
আমার তো খুব ভালো লেগেছিল এই সিনেমাটা। প্রসেনজিৎ এবং হরনাথ চক্রবর্তী জুটি এবং অঞ্জন চৌধুরী, রঞ্জিত মল্লিক, মানে সমস্ত তাবড় তাবড় অভিনেতা, টেকনিশিয়ান, স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টরদের একটা মেলবন্ধনে তৈরি সংঘর্ষ। আপনাদের কেমন লেগেছিল আপনারা জানাবেন। এবং এই সিনেমার গানগুলো খুব সুন্দর সুন্দর, বোনাস সং হিসেবে ছিল, বললাম তো আপনাদের, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, তো খুব ভালো। আপনাদের যদি কোনো মেমোরিজ থাকে আপনারা জানাতে পারেন। আর এটাও আপনাদের একটা আননোন ফ্যাক্ট শেয়ার করলাম যে এটা 95-এর প্রজেক্ট হলেও প্রডিউসার পরিবর্তন হওয়ায়, প্রজেক্টটা ডিলে হওয়ায় অঞ্জন চৌধুরীর সেকেন্ড স্ক্রিপ্ট অনেক পরে রিলিজ হয়, 95-এ রিলিজ হয়। তো আজকে আর অঞ্জন চৌধুরী আমাদের মধ্যে বেঁচে নেই, ওনার কাজগুলো আমাদের মধ্যে বেঁচে আছে। উনি যেখানেই থাকুন ওনার আত্মার শান্তি কামনা করি, এবং ওনার পরিবারের প্রতি আমার মানে শ্রদ্ধা রইল এবং শুভেচ্ছা রইল। এবং আগামী দিনে আমরা যদি এরকম ধরনের আবার যদি সিনেমা, আজকালকার দিনে বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা, তাতে করে মাস ওরিয়েন্টেড কমার্সিয়াল মশলা ফিল্ম তার হচ্ছে না, এইসব সিনেমাগুলো এখনও আমরা ইউটিউব খুলে যদি কোনো সময় মানে ইচ্ছে করলেও দেখতে পারি, কিন্তু এখনকার দিনের সিনেমাগুলো তো জাস্ট কী আর বলবো, ভালো সিনেমা অবশ্যই হচ্ছে, কিন্তু এই ধরনের সিনেমা আরও হওয়ার দরকার ছিল। এরকম প্রসেনজিৎ, তাপস পাল, রঞ্জিত মল্লিক, এরকম যে গল্প, যে ধরনের গল্প হতো, এরকম ধরনের গল্প আজকালকার দিনে খুব দরকার ছিল। তো কী আর করা যাবে, সময়ের সাথে সাথে সব কিছু মেনে নিতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আবারও বলছি ভাই, যে যদি চ্যানেলে আপনারা নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো এপিসোড নিয়ে। টাটা। সবুজ ফিল্ম।